শিক্ষার্থীরা তোমরা যারা উচ্চশিক্ষায় জীবন গড়তে চাও বিদেশে স্কলারশিপ নিয়ে পড়তে চাও তোমরা আমাদের এই ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম নয়ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলে তোমরা তোমাদের স্কিল ডেভেলপমেন্টের দারুণ সব টিপস পাবে কোর্স টিকার হোম সেকশনে এই চ্যানেলটির লিঙ্ক দেওয়া থাকবে হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কোর্স টিকার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব অষ্টম শ্রেণীর গ বিভাগ দৃশ্যপটবিহীন বিশ্লেষণমূলক রচনামূলক প্রশ্ন নিয়ে প্রশ্নপত্রে তোমাদের পাঁচটি প্রশ্ন দেওয়া থাকবে তার মধ্যে তিনটি প্রশ্নের উত্তর করতে হবে এবং প্রতিটির জন্য পাঁচ মার্ক বরাদ্দ থাকবে এবং নমুনা প্রশ্নোত্তরে আমাদের যে পাঁচটা প্রশ্ন দেওয়া আছে এক থেকে পাঁচ দাগের যে পাঁচটা প্রশ্ন দেওয়া আছে আজকে আমরা মূলত এগুলোর সমাধান নিয়ে আলোচনা করব। তো প্রথম প্রশ্ন দেওয়া আছে যে মাইটোসিস কোষ বিভাজনের প্রতিটি ধাপ একটি চিত্রসহ ব্যাখ্যা করতে বলা হয়েছে এবং দুই নম্বর প্রশ্ন দেওয়া আছে পরমাণুর ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে টুয়েস্কার সূত্রের নিয়মাবলী লিখো এবং এ সূত্রে আলোকে সোডিয়াম এগারো অর্থাৎ সোডিয়াম ইলেভেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস বিশ্লেষণ করো এবং তৃতীয় প্রশ্নটি দেওয়া আছে সময় রাশি অর্থাৎ টি বিহীন গতি সমীকরণ প্রতিপাদন করো এবং চার নম্বর প্রশ্নটি দেওয়া আছে উভলিঙ্গ ফুলের বিভিন্ন অংশ চিহ্নিত করা সহ চিত্র অঙ্কন করে দেখাও এবং পাঁচ নাম্বার যেটা দেওয়া আছে এনালেমা কি এবং এনালেমার আকৃতি ইংরেজি বর্ণমালার এইট এর মতো হয় কেন তো শিক্ষার্থীরা চলো এখন আমরা এগুলোর নমুনা উত্তর দেখে নিই শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এক নম্বর যে প্রশ্নটি দেওয়া ছিল সেটি হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের বিভিন্ন ধাপ এবং একটি করে চিত্রের মাধ্যমে প্রকাশ করতে বলা হয়েছিল তো শিক্ষার্থীরা এর উত্তর আমরা এভাবে লিখতে পারি যে মাইটোসিস হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি মা কোষ অর্থাৎ একটি মাদার সেল দুটি নতুন কোষ বা ডোটার সেল উৎপন্ন করে বা বিভক্ত হয় এটি প্রধানত চারটি ধাপে সংগঠিত হয়ে থাকে তো এর প্রথম ধাপটি হচ্ছে প্রফিস তো এর প্রথম ধাপটি হচ্ছে প্রফেস তো এর প্রফেস চিত্রটি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে তো এইভাবে তোমরা একটা যে কোনো একটা চিত্র আঁকবা এক উদ্ভিদ কোষের হলে প্রাণী কোষের যে কোনো একটা চিত্র তোমরা অঙ্কন করবা তো এর ব্যাখ্যাটা কিভাবে লিখতে পারি যে এই কোষে ক্রোমোজোমগুলো ঘন এবং দৃশ্যমান হয়ে ওঠে এবং নিউক্লিয়াস ভেঙে যায় এবং স্পিন্ডল ফাইবার তৈরি হয় যা ক্রোমোজোমগুলোকে আলাদা করতে সাহায্য করে থাকে তো শিক্ষার্থীরা দুই নং ধাপটি হচ্ছে মেটাফেজ যা চিত্র তোমরা দেখতে পাচ্ছ তোমরা সুন্দর করে যে কোনো একটি চিত্র অঙ্কন করে দিবা তো এর ব্যাখ্যাটা আমরা এইভাবে লিখতে পারি ক্রোমোজোমগুলো সেন্ট্রাল প্লেনে সাজানো হয় যেখানে তারা সঠিকভাবে আলাদা হওয়ার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে এবং এই ধাপে ক্রোমোজোমগুলো গুলো মেটাফেস প্লেটের মাঝখানে থাকে তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা তিন আমরা তিন নং ধাপ নিয়ে আলোচনা তিন নং হচ্ছে অ্যানাফেজ চিত্র তোমরা দেখতে পাচ্ছ যে কোনো একটা প্রথমটা হচ্ছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে এবং দ্বিতীয় চিত্র হচ্ছে প্রাণী কোষের ক্ষেত্রে তোমরা যে কোনো একটি চিত্র অঙ্কন করবা তো এর ব্যাখ্যাটা আমরা লিখতে পারি যে এই ধাপে ক্রোমোজোমগুলো দুটি অংশে আলাদা হয়ে সেন্ট্রাল প্লেট থেকে দূরে সরে যায় এবং একটি স্পিন ডল ফাইবারের সাহায্যে আমরা এভাবে লিখতে পারি নিউক্লিয়াস আবার আবার গঠন হয় অর্থাৎ নতুন করে গঠন হয় এবং সাইটোপ্লাজমের বিভাজন শুরু হয় ফলে দুটি নতুন কোষ তৈরি হয় তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের এক নং প্রশ্নের উত্তর তো চলো আমরা এবার দুই নং প্রশ্নটির উত্তর করার চেষ্টা করি শিক্ষার্থীরা আমাদের দুই নম্বর প্রশ্নটি দেওয়া ছিল পরমাণুর ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে টু এন সূত্রের নিয়মাবলী লিখো এই সূত্রের আলোকে সোডিয়াম এগারো পরমাণুর ইলেকট্রন বিন্যাস করো তো শিক্ষার্থীরা এর উত্তরটা আমরা এভাবে লিখতে পারি যে সূত্রটি হচ্ছে টু এন এই সূত্র বলে যে একটি মৌলিক কক্ষে সর্বাধিক টু এন স্কোয়ার ইলেকট্রন থাকতে পারে যেখানে এন হলো মৌলিক কক্ষের সংখ্যা উদাহরণস্বরূপ উদাহরণস্বরূপ এক নম্বর দেখো প্রথম কক্ষপথ তো প্রথম কক্ষপথের ক্ষেত্রে এন এর মান হচ্ছে ওয়ান যেখানে সর্বাধিক ইলেকট্রন থাকতে পারে এন এর ভ্যালু টু ছিল টু রাখলাম এবং এন এর জায়গায় ওয়ান দিলাম ওয়ান স্কোয়ার করলাম তাহলে টু এন এর স্কোয়ার মানে দুই একে দুই এবং দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রন থাকতে পারে টু এন স্কোয়ার অর্থাৎ টু এবার এন এর মান হচ্ছে টু টু এর স্কোয়ার করলাম যেটা আসে চার এখানে তো এখানে চার এখানে দুই চার দুগুণে আট এভাবে তৃতীয় শক্তি স্তরে যেখানে এন এর মান হচ্ছে থ্রি যেখানে সর্বাধিক ইলেকট্রন থাকতে পারে টু এন স্কোয়ার আই মিন টু থ্রি এর স্কোয়ার এখানে ইলেকট্রন থাকতে পারে মোট আঠারোটি তো তো প্রশ্ন অনুসারে আমরা সোডিয়াম অর্থাৎ এগারো পরমাণু বিশিষ্ট মৌলের ইলেকট্রন বিন্যাস দেখিয়ে দেব তো সোডিয়ামে পার্বনের সংখ্যা হচ্ছে এগারো তাই এতে এগারোটি ইলেকট্রন রয়েছে প্রথম কক্ষপথে তো প্রথম কক্ষদের ক্ষেত্রে এন এর ওয়ান এবং এনের এর ক্ষেত্রে দুটি ইলেকট্রন রয়েছে অর্থাৎ অর্থাৎ ওয়ান এস স্কোয়ার এবং দ্বিতীয় কক্ষপথে যেখানে এর মান টু যেখানে আটটি ইলেকট্রন রয়েছে যেটাকে আমরা অরবিটালে লিখতে পারি টু এস স্কোয়ার এবং টু সিক্স এবং তৃতীয় কক্ষপথে যেখানে এর মান থ্রি এবং এখানে একটি ইলেকট্রন বিদ্যমান অর্থাৎ থ্রি এস ওয়ান সুতরাং আমরা বলতে পারি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হবে ওয়ান এস স্কোয়ার টু এস স্কোয়ার টু পি সিক্স এবং থ্রি এস ওয়ান তোমরা দেখতে পাচ্ছ সোডিয়ামের সর্বশেষ শক্তিস্তরে একটি ইলেকট্রন বিদ্যমান রয়েছে তো শিক্ষার্থীরা আমাদের তিন নম্বর প্রশ্নে বলা ছিল সময় রাশি অর্থাৎ টি বিহীন গতির সমীকরণ প্রতিপাদন করো এর উত্তর আমরা এভাবে লিখতে পারি গতির সমীকরণগুলো সাধারণত সময় অর্থাৎ টি অন্তর্ভুক্ত করে কিন্তু আমরা যখন সময়বিহীন গতি সমীকরণ প্রতিপাদন করতে চাই তখন আমাদের গতি স্থান পরিবর্তন এবং ত্বরণের সম্পর্ক বিবেচনা করতে হবে তো আমরা জানি আমরা জানি গতি যেটাকে ইংরেজিতে ভ্যালোসিটি বলা হয় তো গতিকে ভি দ্বারা প্রকাশ করা হয় তো গতি সমান সমান স্থানের পরিবর্তন অর্থাৎ এস এবং ডিভাইডেড বাই সময় যেটাকে আমরা টি দ্বারা প্রকাশ করতে পারি এক কথায় গতি ইকুয়ালস টু এস বাই এবং থাকি আর যার প্রতীক এ এবং এখানে আমরা তরণ মানে আমরা জানি বেগের পরিবর্তন অর্থাৎ সময়ের সাথে বেগের পরিবর্তন অর্থাৎ উপরে থাকবে বেগের পরি অর্থাৎ উপরে থাকবে পরিবর্তিত গতি এবং নিচে থাকবে সময় তো আমরা লিখতে পারি এই কলটু ভি মাইনাস ইউ বাই টি যেখানে ইউ হল আদিবেগ বা প্রাথমিক বেগ এবং ভি হচ্ছে চূড়ান্ত বেগ বা শেষ বেগ তবে সময়বিহীন সমীকরণ বের করার ক্ষেত্রে আমরা নিচে সমীকরণটি ব্যবহার করতে পারি সমীকরণটি হচ্ছে ভিসার ইকোয়াস টু ইউ প্লাস টু এস তোমরা লক্ষ্য করো এখানে টি সম্বলিত কোনো রাশি নেই সুতরাং আমরা এই সমীকরণটি ব্যবহার করতে পারি এখানে এখানে ভি হচ্ছে চূড়ান্ত বেগ যেটাকে আমরা শেষ বেগ বলে জানবো এবং ই হচ্ছে প্রাথমিক বেগ বা আদিবেগ এ হচ্ছে ত্বরণ এবং এস হচ্ছে স্থান পরিবর্তন এই সময় কোনটি আমাদের গতি ও ত্বরণের মধ্যে সম্পর্ক যেখানে সময়ের কোনো অস্তিত্ব নেই বা সময় প্রয়োজন নেই তো শিক্ষার্থী বন্ধুরা চার নম্বর প্রশ্ন বলে দেওয়া আছে একটি উভলিঙ্গ ফুলের বিভিন্ন অংশ চিহ্নিত করা সহ চিত্র অঙ্কন করো তো এর উত্তরটা আমরা লিখতে পারি এখানে নিচে একটি সাধারণত এখানে নিচে একটি সাধারণ উভলিঙ্গ ফুলের অংশগুলো চিহ্নিত করার মাধ্যমে বর্ণনা করা হলো এবং নিচে একটি চিত্রে দেখানো হল তো শিক্ষার্থীরা আমরা সুন্দর মতো করে সত্য শিক্ষার্থীরা এ হলো আমাদের উভলিঙ্গ ফুলের চিত্র তোমরা সুন্দর করে এই চিত্রটি অঙ্কন করবা উভলিঙ্গ ফুলের অংশগুলো হচ্ছে এক নম্বর পাপড়ি এর রঙিন অংশ যা তরাককারী প্রাণীদের আকৃষ্ট করে দুই নম্বর হচ্ছে কলিক যেটা পাপড়ির নিচে থাকে অর্থাৎ সবুজ অংশটা পাপড়ির নিচে থাকা যে সবুজ অংশ থাকে সেটি যা ফুলের প্রাথমিক অবস্থা ফুলের রক্ষণাবেক্ষণ হিসেবে কাজ করে থাকে এবং তিন নম্বর হচ্ছে গর্ভাশয় যেটি মহিলা প্রজননের অংশ এবং চার নম্বর হচ্ছে পুরুষ অঙ্গ যা পুরুষ প্রজননের অংশ যা দুটি উপাংশ নিয়ে গঠিত এবং পাঁচ নম্বর হচ্ছে ফিলামেন্ট এটি আস্থরণকে সমর্থন করে থাকে তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের চার নং প্রশ্ন এখন আমরা পাঁচ নং প্রশ্নের উত্তর দেখব তো তো শিক্ষার্থীরা পাঁচ নং প্রশ্নে আমাদের বলা হয়েছিল অ্যানালেমা কি এবং অ্যানালেমার আকৃতি ইংরেজি বর্ণ এইটের ন্যায় কেন ব্যাখ্যা করো তো আমরা এর উত্তর আমরা তো এর উত্তর আমরা ভেবে লিখতে পারি প্রথমত হচ্ছে অ্যানালেমা এটি সূর্যের অবস্থানকে একটি গ্রাফিক্যাল আকারে দেখানোর পদ্ধতি যা পৃথিবীর বিভিন্ন সময়ের ওপর সূর্যের অবস্থান নির্দেশ করে সাধারণত এটি বছরে একবারের জন্যই সংগ্রহ করা হয় এবং এটি সূর্যের আপেক্ষিক অবস্থানকে চিত্রিত করে তো এবার আমরা দেখব এর আকৃতি আসলে ইংরেজি বর্ণের এইট অক্ষরের মতো হয় কেন এত ন্যায় দেখা যায় এর কারণ এটি সূর্যের গতির বৈশিষ্ট্যের জন্য ঘটে সূর্য যেমন পৃথিবীর কক্ষপথের চারপাশে ঘরে এটি একটি অমীমাংসিত কক্ষপথে কক্ষপথে চলে এবং পৃথিবীর অক্ষের কৌণিকতা ও গতি প্রভাবিত করে এর ফলস্বরূপ বছরের বিভিন্ন সময়ে সূর্যের অবস্থান ভিন্ন হয় যা এনেলিমার এইট আকৃতির সৃষ্টি করে থাকে তো শিক্ষার্থীরা আমি তোমাদের এক থেকে পাঁচ পর্যন্ত প্রতিটি প্রশ্ন সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করছি তোমরা সুন্দর মতো ক্লাসটি বুঝতে পেরেছ তো দেখা হবে অন্য কোনো ক্লাসে আসসালামু আলাইকুম